அல்லாஹ் பாக்கர் লাখো কোটি তার চাইতে হাজারো বেশি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মসজিদ পর্যন্ত এসে তার কদমে সেজদার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমাদের চাইতে কত ভালো সুস্থ মানুষ আছে যাদের আজকের এই সুযোগ হয়নি। পৃথিবীর সব সম্পত্তি যদি এক জায়গায় রাখা হয় আর রবের কদমে সেজদা বান্দার এক পাল্লায় রাখা হয়, রাসূল পাক বলেছেন বান্দার ওই একটা সেজদাই ভারী হয়ে যাবে। এই জন্য সেজদার অনেক দাম। আমরা কাজে যা বলি, মুখে যা বলি কাজে তা বুঝাতে হবে। আমরা আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে ভালোবাসি এটা আমরা বলি, আমরা বলি না, বলি আমাদেরকে কাজে প্রমাণ করে দিতে হবে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি। আমাদেরকে বুঝাতে হবে এটা। আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থ এটা নয় যে আমরা তার সুন্নতকে পালন করলাম না, তার সাহাবায়ে কেরামকে মানলাম না, বা কোনো একজন সাহাবিকে অস্বীকার করে বসলাম। নবীজি বলেছেন আসসাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সকল সাহাবী ইনসাফওয়ালা, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজনের অনুসরণ করলেই হিদায়ত লাভ করতে পারবে, যে কোনো একজন। একথা যদি সত্য হয়, নবীজি বলেছেন যারা আমার একজন সাহাবিকে মানল না, কারণ সত্যের মাপকাঠি হচ্ছেন সাহাবায়ে কেরাম। কেউ যদি একজন সাহাবিকে মানল না, সে ইমানদার না, সে মুমিন না, সে মুসলিম না। এজন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সকল আম্বিয়ায়ে কেরাম জন্মসূত্রে মাসুম, তারা গুনাহ মুক্ত। সকল আম্বিয়ায়ে কেরাম, সকল নবীগণ কি মুক্ত? গুনাহ মুক্ত। কোন নবী গুনাহ করেন নাই। আর সাহাবায়ে কেরাম সমস্ত মাগফুর, তারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছ থেকে মাগফিরাত প্রাপ্ত মৃত্যুর আগে। অর্থাৎ আল্লাহ বলেছেন কোরআনে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুয়ান, আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট, আমিও সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট। কারণ তারা কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের সাথীরা তারা যারা কাফেরদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে, আমি আল্লাহকে যারা মানছে না তাদের ব্যাপারে তারা বড় শক্ত, আশিদ্দাউ আলাল কুফফার, বড় শক্ত। ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদের ব্যাপারে তার বড় শক্ত। রহমা ও বাইন, এবং তারা একে অপরের ব্যাপারে বড় রহম দিল, বড় দয়ালু। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর কথায়, আল্লাহর ভাষায়, কোরআনের চিন্তায় সাহাবায়ে কেরাম সমস্ত, তারা কখনো কোনো অমুসলিমের সাথে আপোষ করেন নাই। কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন আশিদ্দা ও আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে সব থেকে শক্ত। তাহলে এখান থেকে বোঝা গেল কোন সাহাবি কোন কাফেরের সাথে, কোন অমুসলিমের সাথে কোন ব্যাপারে আপোষ করেন নাই। ঠিক না? মিথ্যা? সত্য। সুতরাং এই ধরনের ইতিহাস যা পাওয়া যায়,
যে অমুক সাহাবিকে গায়েল করবার জন্য হত্যা করবার জন্য অমুসলিমদের সাথে মিশে এই কাজ করেছেন, এই ধরনের ইতিহাস, এই ধরনের তত্ত্ব যারা মুসলমানদের কাছে দিয়ে বিভ্রান্ত করতে চায়, আসলে ওদেরকে শয়তান বিভ্রান্ত করেছে। আল্লাহ বলেছেন রুহামাও বাইনা, একজন সাহাবি আরেকজন সাহাবির ব্যাপারে বড় আন্তরিক ছিলেন, বড় রহমদিল ছিলেন। তাহলে এই কথা যারা বলে যে এই সাহাবি অমুক সাহাবিকে হত্যা করবার জন্য পরিকল্পনা করেছেন, তিনি তাকে মেরেছেন, তিনি তাকে রক্তাক্ত করেছেন, এই ধরনের কথা, এই ধরনের ইতিহাস যারা রচনা করেছে এরা হচ্ছে দাজ্জাল এবং কাজ্জাব। কথা পরিষ্কার? কারণ শয়তান তো চিনেন, আমরা যে শয়তান রে মানে অনুভব করি বা বুঝি যে শয়তান নাজাজিল, নাম শুনছেন? আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আউযুবিল্লাহ পড়েন, এই শয়তান চলে যায় না? যায় না? কথা বলছেন না কেন? যায়। আয়াতুল কুরসি পড়ে ফু দিলে, আউযুবিল্লাহ পড়লে শয়তান যায়। কিন্তু মানুষ যেটা শয়তান, এরে শুধু আয়াতুল কুরসি না, পুরা কুরআন শরীফ পড়ে ফু দিলেও আপনারা আর তাফসির বুঝিয়ে দিব উল্টা। কথা কি মিথ্যা বলছি? ওরা আয়াতুল কুরসি দিয়ে ফু দিলে যায় না। সুতরাং ওই যে শয়তান, যেটা আয়াতুল কুরসিও কাজ করে না, মানুষ শয়তান, এই শয়তান গোলা সমাজকে বিভ্রান্ত করবার জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ চিন্তা এবং প্রতিক্রিয়া তৈরি করে দেওয়ার জন্যে, যে রাসূলের কাছাকাছি থাকবার পরও সাহাবায়ে কেরাম ভালো হতে পারলেন না, তারা স্বার্থে একজন আরেকজনকে হত্যা করেছেন, এই ধরনের ইতিহাস যারা রচনা করে সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে আল্লাহর রাসূলকে ভালোবাসার কথা বলে, তাদের এই ভালোবাসা একটা শয়তানি নাফরমানি ছাড়ার কিছু না। এজন্য রাসূল পাক বলেছেন, আমাকে যদি ভালোবাসতে হয় আর ভালোবাসা এটা বুঝাতে হয়, আমার সুন্নত গুলাকে অনুসরণ করো। আর সুন্নতের জিন্দা নমুনা ছিলেন সাহাবায়ে কেরাম, কারণ রাসূল থেকে সরাসরি আমাদের কাছে সুন্নত হাদিস কোরআন আসেনি, সর্বপ্রথম রাসূলের পাক থেকে এগুলা শুনেছেন সাহাবায়ে কেরাম। তাহলে কোরআনের প্রথম মুখাতাব, কোরআনের প্রথম যারা সামনাসামনি ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা কোরআনের প্রথম মৌলিক তাফসির বুঝেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের পাককে নিজের চোখে দেখেছেন, তারা রাসূল পাকের মতো চিন্তা আদর্শ লালন করেছেন, তারা নিজের জীবন বাজি রেখে আপনাদের ভারতবর্ষ পর্যন্ত দিন নিয়ে এসেছেন, আফ্রিকার জঙ্গল পর্যন্ত যান বাজি রেখে দিন পৌঁছে দিয়েছেন, আর আজকে আমি আর আপনি এই ইসলামকে বিভ্রান্ত করবার জন্যে দুই ভাইকে দুই মসজিদে নামাজে নিয়ে যাওয়ার জন্যে, দুই ভাইকে ঘরে আলাদা করবার জন্যে আমরা আজকে ডিভাইডেড, ইসলামকে আধুনিকায়নের নামে নিজেকে ভালো না বানিয়ে, ইসলাম আগের ইসলাম ছিল, অমূলক আধুনিক না, এই আধুনিক ইসলামের নাম করে যারা মুসলমানদের স্বকীয়তা নষ্ট করে ভিন্ন ইসলাম সমাজে প্রতিষ্ঠা করে সমাজকে বিভ্রান্ত করতে চায়, এরা যাই হোক যাই করুক মুসলমানদের কোনো উপকার করছে না। কথা কি বোঝাতে আমার না? আমার কথা বুঝতে পারতেছেন? তো শুধু দাড়ি থাকলে মুসলিম হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সিরুন, মুনাফিকদের নেতা, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল, আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার কাছে কিছু লোক আসবে যারা এসে বলবে নাশহাদু, আমরা ঈমান এনেছি অবশ্যই আপনার উপরে। আল্লাহ বলছেন, পয়গম্বর আল্লাহর জাতের কসম করে বলছি, ওরা মুখে যা বলছে অন্তরে একটুও নাই। এখন আপনারা আমাকে বলেন, আজকে আমরা যারা মুসলিম আমাদের মুখে যা পাবলিকের সাথে বলি অন্তরে সবটুকু লালন করি? আপনারা বলছেন না কেন কথা? সবাই বলা লাগবে, আমরা যা মুখে বলি, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলি, বলেন বলি, সবাই বলেন আমান্তু, আমি তো ঈমান এনেছি,
ওয়া মালাইকাতিহি আল্লাহর সকল মালাইকার উপরে ওয়া কুতুবিহি সকল কিতাবের উপরে এই কথা যদি বিশ্বাস করে থাকি তাহলে আমরা কোরআনকেও বিশ্বাস করি তাওরাত জেবুর ইনজিল সাহিফায়ে আদম সাহিফায়ে ইউশা ইবনে নূন সাহিফায়ে হিজকিল সাহিফায়ে ইব্রাহিম সাহিফায়ে ইয়াহইয়া সাহিফায়ে জাকারিয়া এগুলোকে আমরা বিশ্বাস করি তাওরাত জেবুর ইনজিলকে আমরা বিশ্বাস করি কিন্তু মানি কোরআনকে কথা বলেন না কেন ও কুতুবিহি ওয়া রাসূলিহি আমরা সকল রাসূলদেরকে মানি বিশ্বাস করি যে সকল রাসূল তা ইমানের উপরে ইসলামের উপরে অটল ছিলেন অবিচল ছিলেন আমরা এটা মনে করি না যে একজন নবী ইসলাম থেকে বিচ্যুত হয়েছে এই কথা বিশ্বাস করবার নাম ইমান নয় তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের নবীকেও বিশ্বাস করি কোরা বলেন না কেন ইহুদি খ্রিস্টানদের কিতাবকেও আল্লাহ প্রদত্ত মানি কিন্তু আল্লাহ বলেছেন শেষ নবীর মাধ্যমে সকল নবীদের নবুয়ত বন্ধ করেছি কোরআনের মাধ্যমে সকল কিতাবের হুকুম রহিত করে দিয়েছি তাহলে এখন একমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে অধিকার আছে থাকবার আল কোরআনের কথা বলেন এই পৃথিবীতে নবুয়ত এই পৃথিবীতে রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবার অধিকার একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যারা সেই রাসূলকে নবী এবং রাসূল মানে না আখেরি জামানার নবী মানে না যারা কোরআনকে শেষ কিতাব বলে মানে না তারা জামানে হাসান হুসাইনের আশিকে রাসূল এবং হাসান হুসাইন আহলে বায়াতকে ভালোবাসার কথা বললেও তারা পোকার অন্তরে অমুসলিম এবং গাদ্দার এতক্ষণ তো বুঝতে পেরেছেন তাহলে আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের মৌলিক বিশ্বাস এই জায়গায় হওয়া চাই যতটুকুন সাহাবায়ে কেরাম করেছেন আমরা ততটুকুনই করব